হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমরা এই গত কয়েক ক্লাস ধরে ট্রান্সফরমেশনের রুল পড়ছিলাম। প্রধানত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুই ভাগ রয়েছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে নিতে হয় সেই রুলগুলো পড়ছিলাম। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নেওয়ার লাস্ট রুলটি পড়ব এবং আরও এক প্রকার সেন্টেন্স থেকে অন্য প্রকার সেন্টেন্স নেওয়ার যে রুলগুলি আছে সেগুলিও জানব। তো আজকেও অন্য দিনের মতন সেম স্ট্রাকচারই আমাদের ক্লাসটি হবে। উই উইল লার্ন সাম বেসিক রুলস, কিছু রুল শিখব, উই উইল ট্রাই টু ডু সাম এক্সারসাইজ, আমরা অবশ্যই কিছু প্র্যাকটিসও করব এই রুলগুলো জেনে, অ্যান্ড উই উইল বি এবল টু গেট গুড মার্কস, অর্থাৎ আমরা ভালো মার্কও পাবো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি। তো আজকের জন্যে আমাদের যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে লাস্ট রুল, সেই রুলটি হচ্ছে ইফ দি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাজ দ্য ওয়ার্ডস sometimes, many, a few, much, a little, then change those words into not always, not a few, many, a little, not much, respectively. অর্থাৎ যদি কোন affirmative sentence sometimes, many, a few, much, a little ওয়ার্ডগুলি থাকে, তাহলে ওই ওয়ার্ডগুলোকে যথাক্রমে not always, not few, not many, a little এ চেঞ্জ করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট চেঞ্জ দি অক্সিলারি ভার্ব ইন্টু ইটস নেগেটিভ, অর্থাৎ এটা ছাড়াও যদি আমাদের যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বকে আমাদের নেগেটিভে চেঞ্জ করতে হবে। এখন দেখো, সামটাইমসকে আমরা নট অলওয়েজে করবো, মেনিকে করবো নট আ ফিউতে, আ ফিউকে করবো নট মেনিতে, মাছকে করবো আ লিটল, আ লিটলকে করবো নট মাচ। তোমরা ডান সাইডে সব ওয়ার্ডগুলোতে দেখতে পাচ্ছ সবগুলোতেই মোটামুটি নট নট নট, শুধুমাত্র মাছের ক্ষেত্রে আর লিটেল আছে। এই ক্ষেত্রে আমাদেরকে যে অক্সিলারি ভার্ব থাকবে অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে এক্সট্রা একটি নট বসাতে হবে। অন্যান্য বাকি ক্ষেত্রে দেখছো যেহেতু নট আছে, সেই জন্য আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে দেখো, নট অলওয়েজ, নট আ ফিউ, নট মেনি, এখানে কিন্তু অলরেডি একটা নট আছে, এই নটটিকেই আমরা অক্সিলারি ভার্বের সাথে অ্যাড করে দিব। তাহলে আমাদের অক্সিলারি ভার্বটিও নেগেটিভ হয়ে গেল, যার ফলে আমাদের সেন্টেন্সটিও নেগেটিভ হয়ে যাবে। যেমন এক্সাম্পল দেখো, হি কামস হিয়ার সামটাইমস, এখানে কিন্তু আমাদের কোনো অক্সিলারি নেই, কিন্তু আমাদের একটা ইমাজিনড একটা অক্সিলারি আছে, সেটা হচ্ছে ডাজ। হি ডাজ কাম হিয়ার সামটাইমস বা হি কামস হিয়ার সামটাইমস, এই বাক্যের যে অদৃশ্য যে অক্সিলারি সেটি অ্যাকচুয়ালি কিন্তু ডাজ। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য অক্সিলারিটি ডাজ হবে, কিন্তু সকল ক্ষেত্রে ওই ডাজ ইউজ করতে হয় না বা প্রয়োজন থাকে না, এই কারণেই যে আমাদের নন ফাইনাইট ভার্বটি আছে সেই নন ফাইনাইট ভার্বটিকে আমরা ইএস এস কিংবা ইএস যোগ করে ডাজের কাজটি একসাথে সেরে ফেলতে পারি। যে সকল ভার্বের ক্ষেত্রগুলো পসিবল হয় না সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ডাজ ব্যবহার করে থাকি। তো এই সেন্টেন্সেও একটি অদৃশ্য ডাজ রয়েছে যেটি অক্সিলারি হিসাবে কাজ করছে। তো আমরা নেগেটিভ করার সময় ওই অদৃশ্য যে অক্সিলারি ডাজটি রয়েছে সেই ডাজটিকে আমরা এখানে আবার আনব। এখন দেখো ওয়ার্ড কী আছে, সামটাইমস। সামটাইমস অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভে কীভাবে নিব, নট অলওয়েজ, অর্থাৎ যে নট শব্দটি আছে সেটি আমরা আমাদের অক্সিলারির সাথে অ্যাড করে দিব, তাহলে ডাজ নট কিংবা সংক্ষেপে ডাজেন্ট। এরপর আমরা সামটাইমসের যে চেঞ্জ হচ্ছে অলওয়েজে হচ্ছে, ওটা আমরা লিখেছি হি ডাজেন্ট অলওয়েজ কাম হিয়ার, এই ডাজেন্টকে আমরা যদি ভাঙি তাহলে কী হচ্ছে, হি ডাজ নট অলওয়েজ কাম হিয়ার, অর্থাৎ আমরা সেন্টেন্সটিকে খুব সহজেই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করে ফেলতে পারলাম। তো আমরা যে কাজটি প্রধানত করলাম সেটা হচ্ছে অদৃশ্য যে আমাদের অক্সিলারিটি আছে সেই অদৃশ্য অক্সিলারিটিকেই আমরা ইউজ করে এবং যে স্পেসিফিক যে ওয়ার্ডগুলি আছে সামটাইমস, মেনি, আ ফিউ, এই বিশেষ ওয়ার্ডগুলি যে বিশেষভাবে পরিবর্তিত হয় সেই পরিবর্তিত ওয়ার্ডগুলি বসিয়ে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে আসতে পারলাম। তো এই রুলের ভিত্তিতে আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি। লেটস ডু আওয়ারসেলভস। Raven sometimes visits me. I have many friends. Bangladesh has a few scholars. He owes me much money. He has little patience for foolish people. To amra ei sentence guli amra negative affirmative e ache negative e niye jai. Ebong dekhte pachho Raven sometimes visits me. Eta amra change korechi kibhabe? Raven doesn't always visit me. I have many friends. I do not have many friends. Many jagay ki hoyeche? Few. I do not have
ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ মেনির জায়গায় ফিউ বসাচ্ছে, এবং যে নটটি ছিল, নটটি দেখো এই আমাদের ইমাজিনারি যে অক্সিলারি ভার্ব আছে ডু, সেই ডু এর সাথে নটটি বসেছে। বাংলাদেশ হ্যাজ আ ফিউ স্কলার্স, বাংলাদেশ ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স, অর্থাৎ এই ক্ষেত্রেও হ্যাজ এর পরিবর্তে, হ্যাজ এর পূর্বে যে ইমাজিন বা অদৃশ্য যে আমাদের ডু অক্সিলারি ডাজটি আছে, সেই ডাজের সাথে নটটি বসে ডাজ নট হ্যাভ মেনি স্কলার্স হয়েছে। হি ওজ মি মাচ মানি, হি ডাজ নট ও মি আ লিটল মানি, এবং শেষে হি হ্যাজ লিটল পেশেন্স ফর ফুলিশ পিপল, হি ডাজ নট হ্যাভ মাচ পেশেন্স ফর ফুলিশ পিপল। অর্থাৎ দেখতে পাচ্ছ এই সকল সেন্টেন্স থেকে যে আমরা প্রধানত যেই ওয়ার্ডগুলি আমরা দেখালাম, যে হচ্ছে সামটাইমস থেকে নট অলওয়েজ, মেনি থেকে নট আ ফিউ থেকে নট মেনি, মাছ থেকে আ লিটল থেকে নট মাছ, এই ওয়ার্ডগুলিকে আমরা স্পেশালি চেঞ্জ করবো, এবং আমাদের যে ইম্যাজিন যে অক্সিলারি ভার্বটি থাকবে ডু কিংবা ডাজ, সেটির সাথে আমরা ওটা নেগেটিভে করে ফেলবো, এবং অন্যান্য যে ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডগুলি ব্যবহার করব। তো এভাবেই আমরা ওই সকল ওয়ার্ডযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তিত করতে পারি। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করার সকল রুল পড়ে ফেলেছি। আশা করছি ওই কয়টা রুলের মধ্যেই তোমাদের কোয়েশ্চেন আসবে এবং তোমরা খুব সহজেই আনসার করতে পারবে। আজকে আমরা যে নতুন কাজটি করব সেটি হচ্ছে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে পরিবর্তিত করতে হয় এগুলোর রুলগুলি জানব। উই লার্ন দ্য রুলস অফ চেঞ্জিং অল কাইন্ডস অফ অ্যাফার্মেটিভস ইন্টু নেগেটিভস, যেটা আমরা করেছি গত কয়েক ক্লাস ধরে। Now we will look into how we can change assertive sentences into their imperative forms kimba vice versa. অর্থাৎ assertive থেকে imperative kimba imperative থেকে assertive, assertive থেকে imperative আমরা যেভাবে নিব, imperative থেকে assertive আমরা সেভাবেই নিয়ে আসবো, শুধু প্রসেসটি বিপরীত দিকে হবে, অর্থাৎ উল্টিয়ে যাবে। তো আমরা imperative থেকে assertive নেওয়া শিখলে আমাদের জন্য আরও ইজিয়ার হবে, কেননা assertive থেকে imperative নেওয়া খুবই সহজ। এখানে দেখতে পাচ্ছ ইম্পারেটিভ সেন্টেন্সেস ইউজুয়ালি ডোন্ট হ্যাভ আ প্রপারলি ডিফাইন্ড সাবজেক্ট, অর্থাৎ তুমি যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পারবে হয়তো তুমি খেয়াল করবে যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট তুমি কিন্তু খুঁজে পাবে না, ভার্ব খুঁজে পাবে, অবজেক্ট খুঁজে পাবে, কিন্তু সাবজেক্ট কিন্তু পাওয়া যাবে না। এই যে সাবজেক্ট পাওয়া যাচ্ছে না, এই সাবজেক্ট নাই বিধায়ই কিন্তু ওগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। সাবজেক্ট থাকলে এটাকে খুব সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত করা যেত। এখন যেহেতু সাবজেক্ট অ্যাড করলেই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভে পরিণত হচ্ছে, এ কারণে আমরা খুব সহজেই সাবজেক্ট অ্যাড করবো এবং অ্যাসার্টিভে পরিবর্তিত করবো। টু চেঞ্জ দোজ ইম্পারেটিভস জাস্ট অ্যাড আ প্রপার সাবজেক্ট, অর্থাৎ আমরা শুধু একটি প্রপার সাবজেক্ট অ্যাড করবো, অ্যান্ড দি অক্সিলারি শুড, এবং সাবজেক্টের পরে আমরা শুড শব্দটিও ইউজ করব, যে মডাল অক্সিলারি শুড আছে সেই শুড শব্দটিও আমরা ইউজ করব। যেমন দেখতে পাচ্ছ ফিনিশ দ্য টাস্ক, এখানে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট নেই, দেখতেই পাচ্ছ ফিনিশ ভার্ব দ্য টাস্ক, এটি অবজেক্ট, কিন্তু আমরা এটিকে অ্যাসার্টিভে কীভাবে নিয়েছি, ইউ শুড ফিনিশ দ্য টাস্ক। এখানে দেখো আমরা একটি সাবজেক্ট অ্যাড করেছি যেটা হলো ইউ, এবং তারপর আমরা একটি অক্সিলারি শুড অ্যাড করেছি, এবং বাকিটুকু অংশ কিন্তু সেমই আছে। অর্থাৎ ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে নিতে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ ডু নট, অর্থাৎ সেন্টেন্স যদি নেগেটিভ হয়ে থাকে, দেন জাস্ট অ্যাড আ নট আফটার দ্য শুড, তাইলে আমরা শুধুমাত্র একটি নট অ্যাড করব শুডে, শুড এর পরে। এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এখন ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করছি, আমরা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি না। এক্ষেত্রে আমাদের সেন্টেন্স অ্যাফার্মেটিভ থাকলে, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ থাকলে আমাদের কিন্তু ইম্পারেটিভটিও অ্যাসার্টিভ হতে হবে, আবার ইম্পারেটিভটি যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাসার্টিভটিও নেগেটিভ হতে হবে। এক্ষেত্রে এটা আমাদেরকে খুব খুব খেয়াল রাখা প্রয়োজন। তো এই সেন্টেন্সটি যদি ডু নট ফিনিশ দ্য টাস্ক হতো তাহলে আমরা লিখতাম ইউ শুড নট ফিনিশ দ্য টাস্ক। আসো এই রুলের ভিত্তিতে আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি। লেটস ডু আওয়ারসেলভস, ইট দ্য মিল, ডু নট লিভ দ্য ক্লাসরুম, মেইনটেইন প্রপার অর্ডার, কমপ্লিট দিস এক্সারসাইজ। তো এখানে চারটি সেন্টেন্স রয়েছে, চারটি সেন্টেন্সের জন্য চার মিনিট সময় যথেষ্ট। তো তোমাদেরকে চার মিনিট সময় দেওয়া হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করার জন্যে, এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, তোমাদের সময় শেষ, আশা করছি তোমরা সকলেই উত্তর দিতে পেরেছো সঠিকভাবে, এবং কনফিউশন থাকলে সেগুলো দূর করার জন্য আমরা উত্তরগুলি দেখে নিচ্ছি। ইট দ্য মিল, ইট দ্য মিল হয়ে গেছে কি, ইউ শুড ইট দ্য মিল, খুবই সহজ। আমরা শুধু ইট দ্য মিলের পূর্বে একটি সাবজেক্ট অ্যাড করেছি এবং একটি মডাল অক্সিলারি অ্যাড করেছি, ইউ শুড ইট দ্য মিল।
ডু নট লিভ দ্য ক্লাসরুম, এখানে দেখো যেহেতু এটি নেগেটিভে আছে ডু নট লিভ দ্য ক্লাসরুম, এই কারণে আমরা এই ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়েছি কিভাবে, ইউ শুড নট লিভ দ্য ক্লাসরুম, অর্থাৎ ইউ শুড এবং তারপর আমরা কি নট দিয়েছি, এরপরে আমরা লিভ দ্য ক্লাসরুম লিখে দিয়েছি। মেনটেইন প্রপার অর্ডার, ইউ শুড মেনটেইন প্রপার অর্ডার, কমপ্লিট দিস এক্সারসাইজ, ইউ শুড কমপ্লিট দিস এক্সারসাইজ। তো যদি আমাদের এটি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে না হয়, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হতো, তাহলে আমরা কী কাজটি করতাম, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকতো ইউ শুড ইট দ্য মিল, আমরা শুড এবং ইউ এই দুটোকে বাদ দিয়ে বাকি যে অংশ থাকে ভার্ব এবং অবজেক্ট সেটুকুই লিখে দিতে পারতাম, তাহলে আমাদের খুব সহজেই কী হয়ে যেত, অ্যাসার্টিভটি ইম্পারেটিভে হয়ে যেত। আবার যদি সেন্টেন্সই থাকতো ইউ শুড নট লিভ দ্য ক্লাসরুম, তাহলে আমরা ইউটিকে বাদ দিতাম, শুডের পরিবর্তে ডু লিখতাম এবং বাকি যে পার্টটি আছে সেটা কিন্তু সেমই লিখে দিতাম। ইউ শুড নট লিভ দ্য ক্লাসরুম, ইউ বাদ দিলাম, শুড নট লিভ দ্য ক্লাসরুম, শুডের পরিবর্তে ডু লিখলাম, ডু নট লিভ দ্য ক্লাসরুম। দেখতেই পাচ্ছ যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে নেওয়া কিন্তু খুবই সহজ, এই কারণে আমরা যদি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভের রুল শিখি, উল্টো প্রসেসটি করলেই আমরা দুটোই খুব সহজে শিখে ফেলতে পারবো। আমরা এবার নেক্সট রুলে চলে যাচ্ছি। ইফ দি ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাজ দ্য ওয়ার্ডস প্লিজ অর কাইন্ডলি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ কিংবা কাইন্ডলি শব্দ দুটি থাকে, দেন অ্যাড আর রিকোয়েস্টেড টু আফটার দ্য সাবজেক্ট, দি আদার ওয়ার্ডস রিমেইন দ্য সেম। তাহলে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে, আমরা যে সাবজেক্ট ইউজ করছি ইউ, সেই ইউ এর পরে আর রিকোয়েস্টেড টু এই ফ্রেজটি খালি ব্যবহার করব, নিয়ে বাকি যে অংশ ছিল সেই অংশ আগের মতনই লিখব। ইফ দি ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাজ দ্য ওয়ার্ডস প্লিজ অর কাইন্ডলি, প্লিজ কিংবা কাইন্ডলি দ্বারা কোনো প্রকার অনুরোধ বোঝানো হয়। এখন অনুরোধ যখন বোঝানো হয়, অনুরোধের ইংরেজি কি আমরা জানি, রিকোয়েস্ট। তো আমরা সেই শব্দটি ব্যবহার করে আমরা সেই ইম্পারেটিভটিকে আমরা অ্যাসার্টিভে নিয়ে যাব। যেমন প্লিজ লেট মি লিভ, অর্থাৎ এখানে বলা হচ্ছে অনুরোধ করে আমাকে যেতে দাও। এইটাই আমরা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে নিচ্ছি কীভাবে, দেখো ইউ, কিন্তু আমরা এর আগের বার শুড লিখেছিলাম, আমরা শুডের পরিবর্তে এখন কী লিখছি, আর রিকোয়েস্টেড টু, অর্থাৎ শুডকে আমরা রিপ্লেস করেছি আর রিকোয়েস্টেড টু লিখে, এবং বাকি যে অংশ আছে লেট মি লিভ ওটা কিন্তু সেমই আছে। এই আর রিকোয়েস্টেড টু যখনই বসবে, শুধুমাত্র যখন সেন্টেন্সটিতে প্লিজ কিংবা কাইন্ডলি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ কিংবা কাইন্ডলি থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে এই চেঞ্জটি হবে। তাছাড়াও ইফ আ সেন্টেন্স বিগিনস উইথ আ নেভার, দেন চেঞ্জ দ্যাট ওয়ার্ড ইন টু ইউ শুড নেভার, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি নেভার দ্বারা স্টার্ট হয়, তাহলে সেই সেন্টেন্সটি, সেই যে নেভারটি আছে, সেই নেভারটিকে আমরা ইউ শুড নেভারে পরিবর্তিত করব, অ্যান্ড রাইট দি আদার ওয়ার্ডস অ্যাজ দে ওয়ার, এবং বাকি যে ওয়ার্ডগুলি থাকবে সেন্টেন্সের, বাকি ওয়ার্ডগুলিতে আমরা কোনো প্রকার চেঞ্জ আনবো না। যেমন নেভার স্টিল ফ্রম এনি ওয়ান, দেখতে পাচ্ছ সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং নেভার দ্বারা শুরু হয়েছে, স্টিল ফর ফ্রম এনি ওয়ান, এখানে ভার্বটি স্টিল ফ্রম এনি ওয়ান, এখানে বাকি প্রেডিকেটের কাজ করছে। তো আমরা কী করেছি, নেভারটিকে রিপ্লেস করেছি কীভাবে, ইউ শুড নেভার স্টিল ফ্রম এনি ওয়ান, অর্থাৎ আমরা একই জিনিস করেছি, জাস্ট ইউ শুডটা অ্যাড করেছি নেভারের পূর্বে, নিয়ে আমাদের সেন্টেন্স কিন্তু আগের মতনই হয়ে গেছে। তো এই রুলটিও খুবই সহজ, আসো আমরা এই রুলের বেসিসে কিছু এক্সারসাইজ করে ফেলি। লেটস ডু আওয়ার সেলস, প্লিজ হ্যাভ আ সিট, এখানে দেখতে পাচ্ছ প্লিজ ওয়ার্ডটি আছে, এই জন্য তোমাদের যে স্পেশাল ফ্রেজটি আছে ওটা ইউজ করতে হবে। কাইন্ডলি টার্ন অন দ্য স্ক্রিন, আবারও সেই স্পেশাল ফ্রেজটি ইউজ করতে হবে। নেভার রান অন দ্য রোডস, অর্থাৎ নেভার আছে কি ব্যবহার করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, এবং নেভার ডিসেবে ইয়োর প্যারেন্টস, এখানেও নেভার আছে। তো এই চারটি সেন্টেন্সের জন্য তোমাদেরকে আবার 4 মিনিট সময় দেওয়া হচ্ছে, যথেষ্ট সময় আছে। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, তোমাদের সময় শেষ, আশা করছি তোমরা সকলেই উত্তর দিতে পেরেছো সঠিকভাবে। আমরা তাও যে আনসারগুলি আছে আনসারগুলি দেখে নিই নিজেদেরটা ঠিক করে নেওয়ার জন্য যদি ভুল হয়ে থাকে। প্লিজ হ্যাভ আ সিট পরিণত হয়েছে, ইউ আর রিকোয়েস্টেড টু হ্যাভ আ সিট, দেখতে পাচ্ছ এটি কি আছে, প্লিজ অর্থাৎ একটি অনুরোধ আছে, এই কারণে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু লিখেছি শুডের পরিবর্তে, এবং বাকি যে অংশ আছে হ্যাভ আ সিট সেটাই লিখে দিয়েছি। কাইন্ডলি টার্ন অন দ্য স্ক্রিন, ইউ আর রিকোয়েস্টেড টু টার্ন অন দ্য স্ক্রিন, আগের সেন্টেন্সটির মতনই। এখানে দেখো সি যেটি আছে, নেভার রান অন দ্য স্ট্রিটস,
ইউ শুড নেভার রান অন দ্য স্ট্রিটস, অর্থাৎ নেভারের পূর্বে আমরা ইউ শুড অ্যাড করেছি। ফাইনালি নেভার ডিসঅবে ইয়োর প্যারেন্টস, ইউ শুড নেভার ডিসঅবে ইয়োর প্যারেন্টস, অর্থাৎ আমরা কি করেছি, নেভারের পূর্বে আবার ইউ শুড অ্যাড করেছি। দেখতেই পাচ্ছি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করা কিন্তু খুবই সহজ। তো আশা করছি তোমাদের তোমরা সকলে এটা খুব সহজেই ধরতে পেরেছো। আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। ইফ এন ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ লেট আস, অর্থাৎ কোন ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট আস দ্বারা স্টার্ট হয়, দেন চেঞ্জ দ্যাট ফ্রেজ ইনটু উই শুড, অর্থাৎ লেট আস দ্বারা যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা লেট আসকে উই শুড এ পরিণত করব। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স রিমেইন আনচেঞ্জ, শুধুমাত্র একটি চেঞ্জ করতে হবে, লেট আসকে আমরা শুধু উই শুড এ পরিণত করব, বাকি যে অংশ আছে বাকি কোনো ওয়ার্ডের কিন্তু আমাদের কোনো চেঞ্জ আনতে হচ্ছেই না। দেখো, লেট আস ডিসকাস দিজ ইস্যুস, উই শুড ডিসকাস দিজ ইস্যুস, লেট আসের পরিবর্তে আমরা উই শুড লিখেছি, আমরা কিন্তু আর কোনো প্রকার কোনো চেঞ্জ আনিনি, অর্থাৎ খুবই সহজ। লেট আস দ্বারা যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় ইম্পারেটিভ, ওটাকে অ্যাসার্টিভে নিতে হলে লেট আস বাদ দিয়ে আমরা উই শুডে পরিণত করব। ফাইনালি আমাদের আজকের যে রুল সেটা হচ্ছে, ইফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্টস উইথ লেট অ্যান্ড ইজ ফলোড বাই আ নাউন অর আ প্রোনাউন অর ইন ইটস অবজেক্টিভ কেস, অর্থাৎ কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট শব্দটি দ্বারা স্টার্ট হয় এবং ওই ইম্পারেটিভ সেন্টেন্সের পরে যদি কোনো একটি নাউন থাকে অথবা একটি প্রোনাউন থাকে ইন ইটস অবজেক্টিভ কেস, কিন্তু ওই প্রোনাউনটি কিন্তু আস নয়, ওই প্রোনাউনটি আস বাদে বাকি যে অবজেক্টিভ কেসের প্রোনাউন আছে, যেমন হিম, হার, দেম, সেই সকল প্রোনাউনের কথা বলা হচ্ছে, সেই অবজেক্টিভ কেসে যদি প্রোনাউন থাকে, দেন স্টার্ট দি অ্যাসার্টিভ সেন্টেন্স বাই রাইটিং দ্যাট নাউন, অর ইফ ইটস আ প্রোনাউন চেঞ্জ ইট ইনটু ইটস সাবজেক্টিভ কেস। ওকে, তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা সেন্টেন্সটিকে যদি লেটের পর একটি নাউন কিংবা লেটের পর যদি কি প্রোনাউন থাকে অবজেক্টিভ কেসে, তাহলে আমরা যে কাজটি করব ওটিকে অ্যাসার্টিভে নিতে, সেটা হচ্ছে আমরা সেন্টেন্সটি ওই নাউন দ্বারা শুরু করব, কিংবা লেটের পরে যদি কোনো প্রমাণ থেকে থাকতো, লেটের পরে যে প্রমাণ থাকবে সেটি অবশ্যই ওটির অবজেক্টিভ কেসে থাকবে, কিন্তু আমরা সেন্টেন্সটি শুরুতে যখন ওই প্রোনাউনটি আনবো তখন এটি আমরা প্রোনাউনের নাম সাবজেক্টিভ কেস কিংবা নমিনেটিভ কেসে নিয়ে আসবো, নিয়ে আমরা ওই প্রোনাউনের পর কিংবা নাউনের পর একটি ওয়ার্ড লিখবো যেটি হচ্ছে মাইট, শি মাইট, এখানে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ। এরপরে আমরা বাকি যে ওয়ার্ডগুলি ছিল সেগুলি আনচেঞ্জ অপরিবর্তিতভাবে লিখে দিব, যেমন লেট হার ওয়াচ দ্য মুভি, লেট দ্বারা সেন্টেন্সটি স্টার্ট হয়েছে, হার যে আছে, হার শব্দটি কি দেখতে পাচ্ছ, হার শব্দটি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি অবজেক্টিভ কেসের প্রোনাউন, ওয়াচ দ্য মুভি, এটা আমরা চেঞ্জ করেছি কিভাবে, শি, হারকে আমরা শিতে পরিণত করেছি, অর্থাৎ অবজেক্টিভ কেসকে আমরা নমিনেটিভ কিংবা সাবজেক্টিভ কেসে নিয়ে এসেছি। এরপর আমরা লিখেছি একটি ওয়ার্ড এক্সট্রা, সেটি হচ্ছে মাইট, একটি নতুন অক্সিলারি আমাদেরকে অ্যাড করতে হয়েছে, এবং বাকি যে ওয়ার্ড আছে ওয়াচ দ্য মুভি, ওয়াচ দ্য মুভি থেকে গিয়েছে, কোনো চেঞ্জ আসেনি। তো এই রুলের উপর ভিত্তি করে আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি। লেট আস ডু আওয়ারসেলভস, লেট আস টেক আ ওয়াক, এখানে লেট আস হচ্ছে, লেট আস ওয়াচ দ্য সানসেট, এখানে লেট আস, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কি ওয়ার্ড ইউজ করতে হবে। লেট ম্যাথিউ কিক দ্য বল, এখানে ম্যাথিউ একটি নাউন, লেটের পরে নাউন আছে। এরপর লেট হিম রিড দ্য নিউজ পেপার, লেটের পরে হিম আছে যেটি অবজেক্টিভ কেসের একটি প্রোনাউন। এই চারটি সেন্টেন্স চেঞ্জ করতে তোমাদেরকে আবারও 4 মিনিট সময় দেওয়া হচ্ছে এবং তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো স্টুডেন্টস, আশা করছি তোমরা ঠিকভাবে সবগুলোর আনসার লিখতে পেরেছো। তো আমরা আনসারগুলি আবার দেখে নেই, সেটি হচ্ছে লেট আস টেক আ ওয়াক ছিল আমাদের ফার্স্ট সেন্টেন্স, সেটা কি হয়েছে, উই শুড টেক আ ওয়াক, যেহেতু লেট আস আছে এ কারণে আমরা উই শুড এ পরিণত করেছি। লেট আস ওয়াচ দ্য সানসেট, উই শুড ওয়াচ দ্য সানসেট, লেট এর পর আস আছে এই জন্য আমরা কি লিখেছি, উই শুড ওয়াচ দ্য সানসেট, লেট আসকে আমরা উই শুড এ পরিণত করেছি। লেট ম্যাথিউ কিক দ্য বল, লেটের পরে একটি নাউন রয়েছে, সেই কাজটি আমরা কি করেছি, অ্যাসার্টিভে নিয়ে এসেছি, কীভাবে, ম্যাথিউকে আমরা লেটের জায়গায় অর্থাৎ সেন্টেন্সটা একদম ফার্স্টে বসিয়েছি, লেট ম্যাথিউ এর জায়গায় আমি লিখেছি ম্যাথিউ, ম্যাথিউ এর পর আমরা একটি অক্সিলারি মাইট বসিয়েছি, দেন বাকি যে ওয়ার্ড ছিল সেগুলি সেমই আছে। লাস্টেও দেখতে পাচ্ছ
লেট হিম রিড দ্য নিউজ পেপার। এখানে হিম অবজেক্টিভ কেসে আছে, সেই অবজেক্টিভ কেসকে আমরা সাবজেক্টিভ কেসে নিয়ে এসছি হি, তারপর আবার যে অক্সিলারি মাইট, হি মাইট রিড দ্য নিউজ পেপার। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে নেওয়ার রুল কিন্তু খুবই সহজ এবং সিম্পল, এবং এই রুলগুলোর অপোজিট করলেই তোমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে খুব সহজে নিয়ে যেতে পারবে। অর্থাৎ সেন্টেন্স যদি থাকে ম্যাথিউ মাইট কিক দ্য বল, তুমি যদি মাইট লক্ষ্য করো আর যদি নাউনটি আগে লক্ষ্য করো, তুমি তাহলে বুঝবে যে হ্যাঁ সেন্টেন্সটিকে ইম্পারেটিভে নিতে হলে আমরা ফার্স্ট একটা লেট বসাবো, এরপর আমরা নাউনটি বসাবো এবং বাকি যে অংশ আছে সেই অংশটুকুলি লিখে দিব। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ রুল শিখলে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভের রুল জানা হয়ে যাবে এবং ভাইস ভার্সা। তো স্টুডেন্টস, আজকের মতো আজ আমাদের একাডেমিক ডিসকাশন শেষ, এবং আর প্রতিদিনের মতনই আমরা নীতিবিধান ব্যাপারে কিছু কথা বলে থাকি, এবং আজকে আমাদের নীতিবিধানের যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে আত্মবিশ্বাস, অর্থাৎ সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স কি? সেলফ কনফিডেন্স হচ্ছে নিজের প্রতি বিশ্বাস আনা, নিজে কোনো কাজ করার যে ক্ষমতা আছে সেটিকে বিশ্বাস করা, নিজের যে শক্তি, নিজের যে ক্ষমতা, নিজের যে বুদ্ধি এবং নিজের যে আয়ত্ত করার ক্ষমতা, এটির উপর ভরসা করাকে আমরা আত্মবিশ্বাস বলে থাকি। আত্মবিশ্বাস থাকা অত্যন্ত প্রয়োজন, কেননা আত্মবিশ্বাস ছাড়া আমরা কোনো কাজ করতে সাহস পাবো না, যে কোনো চ্যালেঞ্জ আসলে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পিছু পা হয়ে যাব। আমরা যদি আত্মবিশ্বাসী হয়ে থাকি তাহলে আমরা কোনো চ্যালেঞ্জেই মোকাবেলা করতে অক্ষম হব না, বরঞ্চ আমরা নিজেরা চেষ্টা করার একটি সুযোগ পাবো। এটা বলে রাখা ভালো যে আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা কিন্তু ভালো না। অর্থাৎ নিজের উপর ততটুকুই বিশ্বাস থাকা উচিত যতটুকু আমি জানি। যদি আমি নিজেকে বিশ্বাস করি যে আমার দ্বারা এই কাজটি করা সম্ভব না, কিন্তু তাও আমি যদি ভাবি হ্যাঁ আমার দ্বারা সম্ভব, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুতরাং তোমরা সবসময় নিজেদের উপর আত্মবিশ্বাসী হবে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে তোমরা অবশ্যই জানবে। ইউ শুড বি অ্যাওয়ার অফ ইয়োর ওন পাওয়ার্স অ্যান্ড ক্যাপাবিলিটিস, তাহলে তোমরা প্রপারলি সেলফ কনফিডেন্ট হতে পারবে। তো স্টুডেন্টস, আমাদের নীতিবিধানের যে আলোচনা সেটিও শেষ, এবং একাডেমিক পার্টেরও আলোচনা শেষ। ইম্পারেটিভ থেকে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভে আমরা নিয়ে গিয়েছি, আমরা নেক্সট ক্লাসে অন্য এক টাইপের সেন্টেন্সকে আরেক টাইপের সেন্টেন্সে নিয়ে যাব। নিয়ে আমাদের ট্রান্সফরমেশনের যে ক্লাস সেগুলো আশা করছি অলমোস্ট শেষ হয়ে যাবে। তো স্টুডেন্টস, সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, এবং আশা করছি তোমরা নেক্সট ক্লাসে প্রপারলি প্র্যাকটিস করবে, এবং তোমার সাথে নেক্সট ক্লাসের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম। হ্যাভ আ গুড ডে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।